চারের দাগের যে মিল করে দেখাও, ম্যাচিং একটা আছে, এই ম্যাচিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর্যদের সমাজের ভাগ, আর্যদের সমাজের ভাগ গেলে কি বলা হয়? বর্ণাশ্রম। তাহলে ক যেটা আছে, যেটা ক আছে, কয়ের সাথে কোনটা হবে? হ। কিন্তু পরীক্ষায় এভাবে করবে না, পরীক্ষায় এভাবে করলে নাম্বার দেয়া যাবে, সব কেটে জিরো হয়ে যাবে। লিখতে হবে এখানে যে আর্যদের সমাজের ভাগ বলে এই সাইডে লিখতে হবে বর্ণাশ্রম, তবে নাম্বার পাবে, এক নাম্বার হবে না, আর নাম্বার পাবে না। পরেরটা আছে আর্যদের জীবনের ভাগ, আর্যদের জীবনের ভাগটাকে কি বলা হয় বলতে পারবে? আর্যদের জীবনের ভাগ কি? চতুরাশ্রম। তাহলে চতুরাশ্রমটা কত আছে? চতুরাশ্রম আছে মহাত দাগে। তারপরে গয়ের দেখো, গুরু গিয়ে শিক্ষা, গুরু গিয়ে যে শিক্ষা নিত আর্য সমাজের পুত্ররা, তাদের সেই গুরু গিয়ে শিক্ষাটা কি বলা হতো? ব্রহ্মচর্য। তাহলে ব্রহ্মচর্য আছে কয়ের দাগে, ক গয়ের পাশে ক। ঘয়েরটা আছে আর্যদের বায়ুর দেবতা, আর্যদের বায়ুর দেবতার নাম কি? মরুত, মানে খ। উমার দাগে কি আছে? উমার দাগে আছে আর্যদের বিদ্যার দেবী, আর্যদের বিদ্যার দেবীর নাম কি? চ, সরস্বতী। বিদ্যার দেবীর নাম সরস্বতী। আর একদম শেষেরটা আছে বেদের আরেক নাম, বেদের আরেক নাম কি? শ্রুতি। শ্রুতি কোথায় আছে? গয়ের আছে। দেখো তাহলে, কিন্তু পরীক্ষায় এভাবে করবে না, বারবার করে দিচ্ছি, পরীক্ষায় এই একটা সাইড লিখবে, লিখে এই এর সাথে যেটা মিল হবে সেইটা লিখতে হবে, তোমাকে লিখতে হবে আর্য সমাজের ভাগ বর্ণাশ্রম, আর্যদের জীবনের ভাগ চতুরাশ্রম, এভাবে লিখতে হবে। ঠিক আছে, এগুলো করবে তাহলেই হবে। বাই।